চট্টগ্রামের ফিশের ঘাটে প্রতিদিন নামছে টলার থেকে মনে মনে রুপালি ইলিশ তবে ইলিশের এই ভরা মৌসুমে দাম কম থাকার কথা থাকলেও অন্যান্য মৌসুমের তুলনায় এবার দাম একটু বেশি চোটাক্কিজি ইলিশ তিনশো থেকে চারশো মাঝারি পাঁচশো থেকে ছয়শো আর কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে নশো থেকে এক হাজার টাকা পর্যন্ত নিশে সাতশো টাকা সাড়ে ছশো টাকা আর আধা কেজি সাড়ে তিনশো তিনশো এক কেজি কলা গুলো এক কেজি নয়শো এক হাজার আর সাতশো অষ্টশো গ্রাম সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম ব্যবসায়ীরা বলছেন বৈরি আবহাওয়া আর ঘন ঘন নিষেধাজ্ঞার কারণে বাড়ছে মাছের দাম এ সময় আগামী নয় অক্টোবর থেকে আবারও একুশ দিনের জন্য আসা নিষেধাজ্ঞা পিছানোর দাবি তাদের এটা সবচেয়ে বেশি গতি যেটা দুই মাস বন্ধ দেওয়া হয়েছে এটা আবার নতুন করে এবছর দেওয়া গেল এটা নিত্য চলে বেড়ে খাইতে আছে এটা সারা তো আমাদের কোনো ইয়ান উপায় নাই নয় তারিখ থেকে বন্ধটা দিছে ওটা যদি একটু বিস্তারিত দিত তাহলে আমাদের লাভ হতো চট্টগ্রামের ফিশের ঘাটে ভরা মৌসুমে চল্লিশ থেকে পঞ্চাশ টন ইলিশ নামলেও এখন তা নেমে এসেছে দশ থেকে বিশ টনে চট্টগ্রামের এই ফিশের ঘাটে প্রতিদিন মনে মনে টলার থেকে নামছে রুপালি ইলিশ এই পাইকারি বাজারে মাছের দাম নাগালের মধ্যে থাকলেও খুচরা বাজারে তা কেজিতে দুশো থেকে তিনশো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ দামের এমন পার্থক্য নিয়ে মানুষের মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন চট্টগ্রামের ফিশারি থেকে শফিকুল আলম সময় সংবাদ